সহযোদ্ধা আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ শক্তি আমরা গত ১৬ বছর ধরে যে দাবিগুলো জানিয়ে আসছিলাম সেই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আমরা দেখেছি যে ৫ই অগাস্ট ৩ই অগাস্ট এই শহীদ মিনার থেকে আমরা এক দফা ঘোষণা দিয়েছিলাম এবং এই এক দফার মধ্যে ছিল ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং এই আমাদের এক দফার সাথে একাত্মতা ঘোষণা করে গণতন্ত্রকে আমি প্রত্যেকটি রাজনৈতিক দল আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে তারা ৫ই অগাস্টে মাঠে নেমে এসেছিল এবং সবার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সব আমাদের নেতৃত্বে রাস্তায় এসে তারা রক্ত দিয়েছিল এবং আমরা আমাদের যেই প্রাথমিক যে অর্জনটি সেটি হচ্ছে শেখ হাসিনার পতন আমরা নিশ্চিত করতে পেরেছিলাম কিন্তু আমাদের যে ফ্যাসিবাদ ব্যবস্থার পূর্ণাঙ্গভাবে যেই বিলোপের প্রশ্নটি সেটির কিন্তু এখনো পর্যন্ত সমাধান হয়নি যারা এক দফা দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছে যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে তারা কখনোই ৭২ সংবিধানের পক্ষে থাকতে পারে না ৭২ সংবিধানের মধ্য দিয়েই আমাদের এই ফ্যাসিবাদ কাঠামো সবসময় হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে সংঘবদ্ধ হয়েছে এবং সেটির প্রসারণ এবং বৃদ্ধি ঘটেছে আপনারা জানেন হাসিনা সরকার এবং হাসিনার সবসময় একটি কথা ছিল যে এই আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে তাদের তাকে যখনই পদত্যাগ করতে বলা হতো যখনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলা হতো যখনই নির্দলীয় সরকারের কথা বলা হতো সবসময় এই হাসিনার মুখের একটি ফ্রেজ আমরা সবসময় দেখতাম যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে আজকে আমরা দেখেছি যে আমাদের প্রধান উপদেষ্টার সাথে আলোচনার পরে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে তারা চুপকে রাষ্ট্রপতি পদে আসীন দেখতে চায় আমাদের তাদের প্রতি আহ্বান থাকবে বাংলাদেশের গণতন্ত্রকামী এবং ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আহ্বান থাকবে যে ৭২ সংবিধানের প্রশ্নে এবং আমাদের যে গণ অভ্যুত্থান ছিল সেই প্রশ্নে আপনাদের অবস্থান স্পষ্ট করতে হবে আপনাদের অবস্থান স্পষ্ট করা জরুরি কারণ যারা গণ অভ্যুত্থানের পক্ষে তারা ৭২ সংবিধানের পক্ষে কোনোদিন থাকতে পারে না আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে আমরা ৩ আগস্ট কিন্তু আমরা ঘোষণা দিয়েছিলাম যে ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ হবে এই ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের মধ্যে একটি অন্যতম হচ্ছে মুজিববাদী ৭২ সংবিধানকে বিলোপ করতে হবে এই ৭২ সংবিধানকে আমরা ছুঁড়ে দিয়ে আমরা নতুন করে আমরা সংবিধান লিখতে হবে যে সংবিধানের মধ্যে এই যে গণ অভ্যুত্থানের স্পিরিট প্রাধান্য পাবে এবং যে সংবিধানে আর কখনোই ফ্যাসিবাদ কাঠামো কোন রকমে আবার ছেকে বসবে বাংলাদেশের মাটিতে সেই ধরনের কোন ক্রস কোনোভাবেই রাখা যাবে না আমরা দেখেছি যে ৭১ মুক্তিযুদ্ধের পরবর্তী যে সংবিধানটি রচিত হয়েছিল সেই সংবিধানটি মূলত হচ্ছে আওয়ামী সংবিধান এবং সেখানে মুজিববাদীদের যেই যেই আদর্শ সে আদর্শের আড়ালে হচ্ছে বাংলাদেশটি এত বছর পরিচালিত হতো সুতরাং বাকশালী যে সংবিধান এই সংবিধান গণ অভ্যুত্থানের পরবর্তী ২৪ পরবর্তী বাংলাদেশে আর কখনোই প্রাসঙ্গিক নয় সুতরাং বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল যারা গণতন্ত্রকামী রাজনৈতিক দল এখানে নিশ্চয়ই মুজিববাদী এবং জাতীয় পার্টির কোন ধরনের আমরা তাদের কোন ধরনের সংস্পৃশ তাদের কোন ধরনের সংশ্লিষ্টতা আমরা চাচ্ছি না আমরা গণতন্ত্রকামী যত ধরনের রাজনৈতিক দল আছে তাদের আমরা ঐক্য চাচ্ছি এবং ঐক্যের মধ্য দিয়ে আমরা ৭২ সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা নতুন করে সংবিধান লিখব এবং যে সংবিধানে গণমানুষের আকাঙ্ক্ষা সেখানে হচ্ছে প্রতিফলিত হবে দ্বিতীয়ত যদি আমাদের ৭২ সংবিধান সেখানে বাতিল হয়ে যায় সেখানে চুপ করার সাংবিধানিক যেই ধারাবাহিকতা সেই প্রশ্নটি আর থাকে না চুপ্পু অটোমেটিক সেই জায়গা থেকে আমাদের চলে যেতে আমাদের চুপ্পু বাধ্য হবে সুতরাং বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক কামী রাজনৈতিক দল আপনাদের প্রতি আহ্বান থাকবে আমাদের যে ৫ দফা আমরা দিয়েছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ৫ দফা হচ্ছে মূলত এই গণ অভ্যুত্থানকে বিপ্লবে পরিণত করার চূড়ান্ত দফা সুতরাং এই ৫ দফার মধ্য দিয়েই আমাদের গণ অভ্যুত্থান বিপ্লবে পরিণত হবে এবং বাংলাদেশ প্রশ্নে আমরা স্থায়ী সমাধানের দিকে যেতে পারব কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন আপনারা ইতিমধ্যে জানেন আজকে প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দল বলছে কথা বলেছে আমাদের যেই
অমীমাংসিত যে প্রশ্নটি রয়েছে, রাষ্ট্রপতির প্রশ্ন এবং ভারতের সংবিধান প্রশ্ন, এই সংবিধান এই প্রশ্নগুলোর মীমাংসার জন্যই হচ্ছে এই আলোচনার ধারাবাহিকতার অংশ হিসেবেই কিন্তু রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছে। সুতরাং আলোচনা চলমান এবং সমাধানের দিকে নিশ্চয়ই যাচ্ছে। উচ্চপুর পদত্যাগের দাবিতে যারা একাত্মতা ঘোষণা করেছে এবং যারা এই দাবিতে আন্দোলন করছে, তাদের দাবির সাথে আমাদের একদম একাত্মতা রয়েছে। যে প্রক্রিয়াতে তারা যে প্রক্রিয়াতে গতকাল হচ্ছে বঙ্গভবন ঘেরাও করেছে, সে প্রক্রিয়া নিয়ে আমাদের হচ্ছে প্রশ্ন রয়েছে। এবং আমরা বলেছি যেহেতু সময় দেওয়া হয়েছে আলোচনা, আমরা সবসময় বিশ্বাস করি যে ডিসকাশনের মধ্য দিয়ে সলিউশন সম্ভব। সাপ্রেশন কোনো ধরনের আমরা দেখেছি যে আমাদের যদি গতকালকে ইমোশনকে প্রায়োরিটি দিয়ে, রেশনালিটিকে প্রাধান্য না দিয়ে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু সেনাপ্রধান দেশে নেই এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথেও আমাদের ডিসকাশনের প্রয়োজন রয়েছে, যাতে করে ন্যাশনাল কনসেনসাস ডেভেলপ করে সেটার জন্য তাদেরকে সময় দেওয়া উচিত। সেই জায়গা থেকে বিক্ষিপ্তভাবে বঙ্গভবন ঘেরাও না করে, সচিবালয় ঘেরাও না করে আমরা সবসময় ডিসকাশনের দ্বার উন্মুক্ত। আমরা একসাথে যুগপথভাবে হচ্ছে আমরা এই যে অমীমাংসিত প্রশ্নগুলো সমাধান করব। আর ভাইজানি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি 5 আগস্টের পর অবনীত ঘটেছে, কিন্তু এই যে গত 2 মাসে সেটির উত্তরোত্তর উন্নতিও ঘটছে। গতকাল যে ঘটনাটি ঘটেছে, যারা দায়ী হয়েছে ইতিমধ্যেই আমরা দেখেছি, তাদের সাথে আমরা কথা বলেছি এবং ফাইন্ড আউট করেছি তাদের যে একটা ব্যাপার থেকে যে জোর করে দেখা যাচ্ছে যে বঙ্গভবন ঘেরাও করে তাদেরকে আপনারা দেখেছেন, আমাদের আহ্বানের পরেও তারা এই কাজটি করেছে এবং তাদের জায়গা থেকে তারা আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। এবং আমরা প্রতিনিয়ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের সাথে ছাত্রদের সমন্বয় হচ্ছে, আমরা কথা বলছি যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের জায়গা থেকে যে কোঅপারেশনটা প্রয়োজন সেই কোঅপারেশনটা আমাদের কিছুক্ষণ আগে HSC যারা ফেল করেছে তারা হচ্ছে সচিবালয়ে ঢুকে গিয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সেই যথাযথ যে পদক্ষেপ সেটি নিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আইন ভাঙবে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিবে সেটাকে আমরা অবশ্যই স্বাগত জানাই এবং সেটাকে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে সেটাই আমরা ধরে নিতে পারি। আর দ্বিতীয় যে বিষয়টি, যারা হচ্ছে পেশিবাদের কোনো স্মারককে পিছনে রেখে অফিস করে তাদেরকে আমরা আহ্বান জানাবো। পেশিবাদের পুনর্বাসনের বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না। আপনার প্রশ্নের সাথে আর কি সম্পর্ক বিষয় যুক্ত করতে চাই, আপনারা জানেন আজকে আমাদের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের কিছু ক্রেতাকে আজকে মিছিল করেছে। ছাত্রলীগ বাংলাদেশে মধ্যবর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট করে বলতে চাই, অনীতি বিলম্বে আমরা এই সপ্তাহে সময় বেঁধে দিয়েছিলাম, আর একদিন সময় আছে, এই সময়ের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। শিক্ষার্থীদেরকে বলবো আমরা গণ অভ্যুত্থানের যে শক্তি রয়েছে ছাত্রলীগের প্রশ্নে আপোষে, এবং আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখেছি ডিনাজিফিকেশন হয়েছে, সেখানে নাৎসিদের কোনো ধরনের মানবাধিকার নেই, আমাদের মুসলিমের যারা সমর্থক তাদের কোনো ধরনের মানবাধিকার নেই। গত 16 বছর ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগ যে ধরনের নৃশংসতা চালিয়েছে এবং হলগুলিকে যেভাবে কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছে, সেখানে ছাত্রলীগের ন্যূনতম আর পুনর্বাসনের সুযোগ নেই। আমরা একটি জঙ্গি সংগঠন হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য যত ধরনের কম্পোনেন্টস প্রয়োজন সবগুলি ছাত্রলীগের রয়েছে। সুতরাং আমরা অনলাইনে ক্রাউড ক্যাম্পেইন দেখতে পাচ্ছি ছাত্রলীগের, আমরা এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে তারা মিছিল নিয়ে বের হচ্ছে। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো ছাত্রলীগকে এবং এই জঙ্গি সংগঠনটিকে আপনারা যেখানেই দেখবেন সেখানে গণ অভ্যুত্থানের শক্তিতে 5 আগস্টের পূর্বে যেভাবে দমন করেছেন তাদেরকে ঠিক সেভাবে দমন করা অব্যাহত রাখবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলবো নৈতিক জায়গা থেকে ছাত্রদলের ছাত্রলীগের আর বাংলাদেশে কোনোভাবেই পুনর্বাসনের কোনো সুযোগ নেই, যেখানেই পাবেন তাদেরকে শক্তভাবে দমন করবেন। তাদের বক্তব্য কিন্তু অ্যাম্বিগুয়াস, এখনো পর্যন্ত কিন্তু বিএনপি থেকে স্পেসিফিক কোনো বক্তব্য আসেনি, একাধিক যেহেতু বক্তব্য আসছে। সুতরাং আমরা একটা নেতৃত্ব স্থানীয় পর্যায় থেকে আমরা বিএনপির আমরা আহ্বান জানাচ্ছি বিএনপি একটা বক্তব্য দিক, যেটার উপরে আমরা নির্ভর করে পরবর্তী কোর্স অফ অ্যাকশন আলোচনার পর্যায় থেকে আমরা নির্ধারণ করি। অফিসিয়ালি তারা কি বলবে সেটা তো আমরা নির্ধারণ করে দিতে পারি না, অর্থাৎ অফিসিয়ালি তারা যেটা বলবেন সেই বক্তব্য নির্ধারণ করে আমাদের আলোচনা, এই যে প্রক্রিয়াটা কিভাবে হতে পারে প্রক্রিয়ার আলোচনাটা নির্ধারণ